কোলাঘাট থেকে ঘোড়ামারা দ্বীপে পৌঁছালো ত্রাণ সামগ্রী। আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে দীর্ঘ ও দুর্গম জলপথ পাড়ি দিয়ে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে পৌঁছলো ত্রাণ সামগ্রী। জলের আরাক নাম জীবন, সেই জলই উপর্যুপরি দুর্যোগে নিশ্চিহ্ন করে দিতে বসেছে একের পর এক দ্বীপকে। ঘূর্ণিঝড় বর্ষণ সামুদ্রিক দাপটে প্রায় 30,000 বিঘের ঘনবসতিপূর্ণ ঘোড়ামারা দ্বীপ আজ পরিণত হয়েছে মাত্র 5,000 বিঘেই। ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে যাওয়া অনেকেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত তুলে বোঝানোর চেষ্টা করেন যে উতাল পাতাল জলরাশি দিয়ে ভেসে চলেছে জাহাজ বোট লঞ্চ, ওখানেই ছিল তাদের প্রিয় গ্রাম সাধের ঘরবাড়ি। সম্প্রতি ইয়াস ঘূর্ণিঝড়ের রুদ্রমূর্তিতে বিধ্বংসী জলোচ্ছ্বাস তছনছ করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে হলদি নদী বেষ্টিত মুড়িগঙ্গার উৎসমুখে ঘোড়ামারা দ্বীপের বহমান জীবন। কোলাঘাট সংকেতের পক্ষ হতে আজ সেই দ্বীপভূমির বিপদগ্রস্ত গ্রামে প্রায় 300টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এর জন্য তাদের অতিক্রম করতে হয়েছে দীর্ঘ ও দুর্গম জলপথ। নিয়ে গিয়েছিলেন তারা পাউরুটি, কলা, ডিম, বিস্কিট, চিড়ে, মিষ্টান্ন ইত্যাদি সামগ্রী। সংস্থার পক্ষ থেকে ডক্টর শ্যামল আদক বলেন, আমরা সারা বছরই বহুমুখী প্রয়াসের মাধ্যমে অসহায় মানুষদের জন্য সীমিত সাধ্য কাজ করে চলেছি। গত আমফানের পরেও প্রায় 1.5 মাস ধরে আমরা সাগরদ্বীপ থেকে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে বিপদগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি। এবারেও আমরা হাজির হয়েছি এই দ্বীপে সর্বশান্ত মানুষগুলোর দুর্বিষহ যন্ত্রণায় সমব্যথী হতে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।